আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি ব্লক 13 দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমার বোন আসছে। আসসালামু আলাইকুম। আমার বোন ঢাকা থাকে, ঢাকা থেকে বেড়াতে আসছে অনেকদিন পর। আমরা আগে আমাদের আয়সা কমপ্লেক্সে থাকতাম, মানে ওইটা পুনর্নির্মাণ হইতাছে। বিদায়, আমার বোন এখন ঢাকায় থাকে, আমরা মানিতে থাকি। আর আমার বোনের অনারে আজকে আমরা আজকের এই ব্লগ এবং এই ব্লগ রেসিপি আছে। আচ্ছা, তোমার যে নাতিন, যে কি কয় নাতিন, যে কি আমার চ্যানেলটা দেখে খুব খুশি হয়েছে, ভালো লাগছে তার। তোমার তোমার খাবার দাবার দেখে তার খুব পছন্দ হয়েছে, বলছে ভাইয়ের ইয়ে খুব ভালো, রান্না বান্না দিই খুবই সুন্দর। বন্ধুরা, আর একটা আর বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আমরা প্রায় এক বছর এক মাস পাড়ি দিয়েছি। আমাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে এবং মনিটাইজেশন হয়ে গেছে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এটা হয়ে গেছে। আমরা সবাই আপনাদের সাথে নিয়ে আগামী বছরটা যেন আবার আমরা সুন্দরভাবে চলতে পারি, সেই প্রত্যাশা দর্শকের কাছে। তো বন্ধুরা, চলুন আমাদের রেসিপির জন্যে আজকের যে আমরা আমার বোনের অনারে এবং যে আবদুল্লাহ আল জনি ওর বিয়ের ভিডিওটির মধ্যে আমরা ছেড়ে দিয়েছি, আপনারা হয়তো দেখছেন, গায়ে হলুদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। আমার বোন ওদের বিয়ে অংশগ্রহণ করতে পারে নাই, এই কারণে ওদের আজকে দাওয়াত করছি, ওরাও আসবে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এখন আমরা চলুন কিচেনে চলে যাই। বন্ধুরা, চাইনিজ সবজি রান্নার জন্য আমি থাপিনে তেল দিয়ে দিলাম, এরপর আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রসুনটা বাদামি হয়ে গেছে, এরপর আমি মাংস দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি গাজর, পেঁপে ভাত দিয়েছি এবং ক্যাপসিকাম ভাত দিয়ে নেই, গাজর পেঁপে আমি ভাত দিয়েছি, এটা দিয়ে দিলাম। বরবটিটা আমি ভাত দিয়ে নিয়েছি, বরবটিটা দিয়ে দিলাম এবং কেপ করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমার সুদার জালটা হাই হিটে আছে, হাই হিটে এটা রান্না করতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর আমি টমেটো সস দিব। আমি 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিলাম। আর 10 পিস সাদা গোলমরিচ দিয়ে দিলাম, আপনারা কালোটা দিতে পারেন, সমস্যা নাই। বন্ধুরা, এরপর আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে দিলাম মাঝখান দিয়ে। আমি সামান্য পানি দিয়ে দিব জলের জন্যে, পানিটা ফুটে রাখবো না, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, এরপর আমি সামান্য টেস্টি সল দিয়ে দিলাম। ধরো এখন আমার রান্নাটা শেষ, আমি এখন 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রাখছিলাম, এটা আমি দিব আর নাড়বো। বন্ধুরা, আমার সব চাইনিজ সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তার মানিগঞ্জে আমার আসা দূরস্থান, আল্লাহ জানে, স্কুলে ভর্তি যদি একটু বড় সড়ো না হইলে তার ঢাকায় থেকে আসা সম্ভবই না। মানিগঞ্জে থাকার আইসা যে মানিগঞ্জ থাকুন। নাতিন কি কয়? নাতিন তো সবসময় সে বলে যে না না, তুমি কখনো মানিগঞ্জ যাবা না, তুমি আমার কাছে ঢাকায় থাকবা, এটাই তোমার বাসা, সে এই কথাই বলে সবসময়। মানিগঞ্জ আসার নাম সে শুনতে পারে না, সে মানিগঞ্জ আসার পছন্দ না তার। আর এই ছোটো ছোটো গেলে রাইখে আসাও তো সম্ভব না, এখন আল্লাহ জানে আল্লাহ কোন জায়গায়। বাসা 1 বছরের মধ্যে কমপ্লিট হইলে তারপরে তার অমনি করে
মেয়ে জামাই অনুমতি না নিয়ে ওরা ছাড়া তো আর কেউ নাই আমার, অনুমতি না নিয়ে তো আর আশা পাবো না। ওরা যদি কয় যে থাকো মানিকগঞ্জ, তাহলে মানিকগঞ্জ থাকবো, তাহলে ঢাকাই ওই আসাম যাবো তোমাদের বাসায় দিনটুর বাসায় এইভাবে থাকুন। আইসা দুই তিন দিন বেড়ে গেলাম, আবার রইলাম, বাসা ভাড়া দিয়ে রাখে বা ভাড়াই দেওয়া লাগবো শেষে। হ্যাঁ তাই বন্ধুরা, আমি একসা আমি ফুল দিয়ে করে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নিব। গরম হয়ে গেছে, আমি মাংসটা হালকা ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেছে প্রায়, বন্ধুরা আমি এখন চিকেন রোস্ট করবো, তার জন্য আমি চিকেনের ভিতরে একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার আর লবণ দিয়ে আমি এটা মেখে নিব। এখন আমি রোস্টগুলো হালকা ভেজে নিব। এবং দুই টুকরা এলাচি দিয়ে এবং দুইটা দারচিনি দিয়ে দিলাম এবং দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা পেঁয়াজ কুচি দিলাম। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণ। এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আমি খাদ্য লবণ দিয়ে দিব, এখানে এলাচি দারচিনি জয়ত্রী জয়ফল পোস্তদানা শাহী জিরা এগুলো আমি ফাঁকি করে নিস। বন্ধুরা এরপর আমি দুই চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম। বন্ধুরা এরপর আমি এক চামচ পরিমাণ ধনিয়া করে দিলাম এবং কয়টা চামচ সাদা গোলমরিচ। বন্ধুরা এই পর্যায়ে আমি কয়টা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ বারবিকিউ মশলা দিলাম পাকিস্তানিটা, এটা এক্সপেশনাল, এটা আমি ব্যবহার করি, তাতে টেস্টটা একটু অন্যরকম হয় রোস্টেড। আপনারা এটা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন। টক দই দিয়ে দিলাম। প্রায় তিন চামচ পরিমাণ টমেটো সস দিলাম। এক কাপ দুধ দিয়ে দিব। দুধের সঙ্গে আমি সামান্য একটু চিনি একবার মিশিয়ে রাখছি, মানে এক চামচ পরিমাণ চিনি। এবং আমি একটা লেবুর রস দিছি, ওটা আমার ক্যামেরা আসে নাই। পোলাও রান্না হচ্ছে, দুই কেজি চাউলের পোলাও। বন্ধুরা আমাদের চালটা পাক এসে গেছে, এখন আমরা পানি দিয়ে দিব। আমরা সাড়ে তিন লিটার গরম পানি দিব দুই কেজি চাউলের জন্যে। এখন আমরা এটা ঢেকে রাখবো, পানি শুকিয়ে যাওয়া রাখবো। বন্ধুরা আমাদের পানিটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমরা একটু ফুড কালার দিয়ে দিব। রাইসটা এই পর্যায়ে হয়ে গেছে, বন্ধুরা বিদ্যুতের জন্য আমাদের ব্লকটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, আমাদের বিশেষ অতিথি লতিফা এসে গেছে এবং জনি আবদুল্লাহ জনি আসছে এবং আমার বোন, আমরা সবাই উপস্থিত। রান্নাবান্না হয়ে গেছে ইনশাল্লাহ, এখন আমরা দুপুরে খানা খাবো সবাই।
আপনাদের সাথে শেয়ার করলাম যে কী কী রান্না হয়েছে। চিকেন রোল, সাদা সবজি, ব্রয়লারের ভেজালা, আর এটা আপনার ফিশ কাকলেট, ফিশ ফ্রাই বলতে পারেন, আর ফিশ কাকলেটটা আমার নিজস্ব রেসিপি, আর সাদা পোলাও। খাওয়া দাওয়া শুরু করবো। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ পরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এ জায়গায় সালাদ, ফিশ কাটলেট, পেঁয়াজ মরিচ, এই পাশে হলো রোস্ট, এই যে গ্রেট, চাইনিজ সবজি, ঝাল মাংস এবং টেস্টি কেক, বাসায় নিজস্ব রেসিপি আমাদের টেস্টি কেক। আর আমার রেসিপি যদি ভালো লাগে, এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেওয়ার পাশে থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।